এ বাহাত্তর মাদার ইনামাত যখন আপনি খুলবেন তখন আপনাকে প্রশ্ন করবে আপনি কি আজকের জাইজ কথার পূর্বে ভালো ভালো নিয়ত করেছেন কিনা আপনাকে প্রশ্ন করবে এই ম্যানেজার আপনাকে প্রশ্ন করবে আপনি কি আজকের পাঁচ হোক নামাজ জামার সঙ্গে আদায় করলেন কিনা আপনাকে প্রশ্ন করবে আপনি কি মুসলমানদেরকে সালাম দিয়েছেন কিনা আপনাকে প্রশ্ন করবে আপনি গিবত চকল খুরি ইত্যাদি থেকে বেঁচে থেকেছেন কিনা আপনাকে প্রশ্ন করবে আপনি বেঁচে থাকার চেষ্টা করেছেন কিনা আপনাকে প্রশ্ন করবে আপনি কম কথা বলার অভ্যাস গ্রহণ করেছেন কিনা আপনাকে প্রশ্ন করবে আপনি সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করছেন কিনা আপনাকে প্রশ্ন করবে আপনি কি দুরুশ্বরী পাঠ করেছেন কিনা আপনাকে প্রশ্ন করবে আপনি কি ছোট বড় সবাইকে তুই তুকারি অযথা কথা বলা থেকে বেঁচে থেকে সবাইকে আপনি জি বলেছেন কিনা আপনাকে প্রশ্ন করবে আপনি তাহাজুত ইচ্ছাকি নামাজ আদায় করেছেন কিনা আপনাকে প্রশ্ন করবে আপনি কি আজকের নিজ ঘরের যে ছেলে সন্তান রয়েছে তাদেরকে ইসলামিক শিক্ষা দিয়েছেন কিনা ভাইরা আমাদের ফিক্রির মধ্যে দরকার আছে কিনা অবশ্যই রয়েছে তাই সকল ভাই আমরা মাদারি নামাজকে সংগ্রহ করি মাদার ইনামতকে সংগ্রহ করি মাদার ইনামত আমরা দৈনন্দিন জীবনে এটা পূরণ করি আমরা ডেলি একবার হলেও খুলে দেখি তাহলে আপনাকে এই সিসি ক্যামেরার মতো আপনার আমলকে দেখবে সিসি ক্যামেরার মতো আপনার আমলের হিসাব করবে ম্যানেজার যেভাবে হিসাব করে এই মাদানি ইনামাত আপনাকে হিসাব করে দেখাবে দেলি যে আপনার আজকের কতটুকু আমল হয়েছে আপনি আজকের কতটুকু আমল করেছেন নিজের জিন্দিকে কতটুকু ন্যাকের মধ্যে চালিয়েছেন ফিরিস্তাই বেড়া আমরা নিয়াত করেন ইনশাল্লা তাআলা মাদারী নামাককে আমরা সঙ্গী হিসাবে গ্রহণ করবেন ইনশাল্লা তাআলা কেবলা শাহেকে দেরিকাত আমি রুল দামাত দামাদ আলিয়া বলেন মাদারী নামাককে আমি ভালোবাসি মাদারী নামাককে আমি ভালোবাসি দৈনিক ফিকরিম অদিনে যারা করেন এবং এই আমলকে করার জন্য ডেইলি এখানে দেয়া রয়েছে যে আপনার নাম ঠিকানা এগুলো পূরণ করে আপনি এই পেজটাকে কোনো জিম্মেদারকে জমা দিবেন এর কারণ হচ্ছে যেই কাজের জন্য পোষ হয় জিজ্ঞাসাবাদ হয় তাহলে ওই কাজটা আপনার জন্য সহজ হয়ে যায় এবং ওই কাজের প্রতি স্থায়িত্ব হয় আপনি যে কোনো ব্যবসা করবেন ব্যবসার মধ্যে যদি জিজ্ঞাসাবাদ না থাকে তাহলে ব্যবসা কি থাকবে না না চলে যাবে চালান সহ চলে যাবে কিনা চলে যাবে এজন্য আমি সিস্টেম করেছেন যে এটা যেন আমরা জিম্মাদারকে আমরা জমা দেই এই এতটুকু ছিনের জন্য আমরা জিম্মাদারকে আমরা জমা দেই প্রত্যেক মাসে একটা করে নেই নিয়ে আমরা এটাকে জমা দেই এবং ডেলি রাতে একটা অথবা দিনে অথবা যে কোনো সময় আমরা টাইম ফিক্সড করে ওই টাইম অনুযায়ী আমরা এটাকে বের করি এর মধ্যে দৈনিক সতেরোটি মাদারী নামাত রয়েছে প্রথম পর্যায়ে দৈনিক পঞ্চাশটি মাদারী নামাতের সতেরোটি মাদারী ইনামাত ইনাম রয়েছে যা আমরা এর উপর আমল করতে পারি ইনশালার আস্তে আস্তে দ্বিতীয় পর্যায়ে আবার সতেরোটি এরপরে আবার সতেরোটি এভাবে করে পঞ্চাশটি মাদারী নামাত দৈনন্দিন রয়েছে এবং মাসিক রয়েছে সাপ্তাহিক রয়েছে এর উপর যদি আমরা আমল করি আল্লাহ চাহ ইনশাল্লাহ তালা আমাদের আমলের মধ্যে বরকত হবে ইনশাল্লাহ তালা আমরা বিভিন্ন গুনার কাছ থেকে বেঁচে থাকি এখানের মধ্যে এই আমলগুলোই লেখা রয়েছে যে আমলগুলো আমরা দৈনন্দিন করি যখন আমরা এই আমলগুলো দৈনন্দিন করি যখন আমরা এখানে চিহ্ন দিব তখন আমরা আমলের হিসাব করতে পারব মাস শেষ যে আমি আজকের এই মাসে তিরিশ দিনের মধ্যে এতদিন পাঁচ শক্ত নামাজ জামাত সহকারে পড়েছি যখন আপনার মধ্যে এই খেয়াল চলে আসবে যে আজকের পাঁচ দিন অথবা দশ দিন অথবা এতদিন আমি পড়তে পারি কেন পড়তে পারলাম না আল্লাহ তালার নিকট তওবা করি তওবা নসিব হবে পাশাপাশি পরবর্তী মাসের মধ্যে পাঁচ অক্ট নামাজ পড়ার যেহেন আমাদের মধ্যে মন মানসিকতাও হয়ে যাবে ইনশাআল্লাহ শেখ তারিকত আমি রেহেলে সুন্নাত। আশিকে আলা হজরত বানিয়ে দাওয়াত ইসলামী হজরত আল্লামা মৌলানা

অন্য কোন ছায়া থাকবে না তিন ধরনের লোক আরসের ছায়ায় থাকতে পারবে আরস করা হল সাল্লাম ওই সমস্ত লোক কারা ইরশাদ করলেন এক ওইসব লোক যারা আমার উন্মতের প্যারাসানিকে দূর করবে দুই নাম্বার আমার সুন্নাতকে

রদিয়াহু তআলা আনহু বলেন একবার হুজুর সালু তলহি ও আপন হুজরা মোবারক থেকে মসজিদের মধ্যে তাশরিফ আনলেন সেখানে দুইটি হালকা জারি ছিল একটি হালকার মধ্যে কুরআনুল করিম তিলাওয়াত করা হচ্ছিল এবং দুয়া করছিল অন্য হালকার মধ্যে ইলমে দিন শিক্ষা দেওয়া হচ্ছিল সরকার সাল্লাম উভয় হালকাকে দেখে ইনসাদ করলেন উভয়ে ভালো কাজ করতেছে এক হালকাতে তিলাবাদ করা হচ্ছে ও আল্লাহ তালার কাছে দোয়া করা হচ্ছে আল্লাহ তালা যদি চাই তাদের দোয়া কবুল করবে তাদেরকে প্রদান করবে হয়তো দিবে না কিন্তু অন্য হালকা যেখানে ইলমে দিন শেখানো হচ্ছে সরকার সল্লাল্লাহু তা আইলা আলাইহি ওসাল্লাম ওই আইলমেদিনের মজলিসের মধ্যে তাশিপ নিয়ে গেলেন আর ঈর্ষাদ করলেন আমি ময়ালিম হিসেবে প্রেরণ হয়েছি প্রিয়স নাই ভাইরা আমরা শুনলাম আইলমেদিন এর ফজিলত সরকার সলাল্লাহ তা আইলা আলাইহি হালকা দেখলেন একটা কোরআনে পাখির তিলাবাত হচ্ছেন এটাও ভালো আল্লাহ তালার কাছে দোয়া করতেছে এটাইও ভালো কাজ আর এক হালকার মধ্যে ইলমে দিন শেখানো হচ্ছেন তো আমার নবী বললেন দুনোটাই ভালো কিন্তু আমার নবী যেখানে ইলমে দিন শেখানো হচ্ছে ওইখানে তাসিফ রাখলেন আর বললেন আল্লাহ তালা আমাকে মোয়াল্লিম হিসেবে প্রেরণ করেছে হজরত সঈদনাম আবু দারদা রদি আল্লাহ থেকে বর্ণিত আমি প্রিয় নবী রসুলে করিম

আর আসমান ও জমিনে বসবাসকারী এমন কি পানিতে বসবাসকারী মাছেরা ওই তালিবে ইল ইলমে দিন শিক্ষা অর্জনকারীর জন্য আল্লাহর দরবারে তার গুনাকে মাফ চাইতে তাকে আর একজন ইবাদতকারীর উপর একজন আলিমের ফজিলত তেমনি ইবাদতকারী বলা হয় যারা ইবাদত করে রাত জেগে জেগে ইবাদত করেন পুরা দিন রোজা রাখেন তো বলা হচ্ছে ওই এই বাদত কারির উপরে আলিমের ফজিলত ওই রকম যেরকম রাজির উপর শ্রেষ্ঠত্ব চোদ্দ তারিখের চাঁদের নিশ্চয় আলিমগণ নবীগণ সালাম এর উত্তর আধিকারী কোন নবী দীর্ঘ দিনারের উত্তর আধিকারী করে থাকেন না যে ব্যক্তি তা হাসিল করল সে বড় অংশের মালিক হয়ে গেল আমরা শুনলাম যারা অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে থাকেন তাদের জন্য আল্লাহ ওই নিষ্পাপ তাদের পাকা বিছিয়ে দেন এবং ওই ইলমে দিন অর্জনকারীর জন্য আসমান ও জমিনের বসবাসকারী সবাই আল্লাহর দরবারে গুনা মাফ চাইতে থাকেন মাসেরাও তার জন্য গুনা মাফ চাইতে থাকেন গর্তের পিঁপড়াইও তার জন্য গুনাহ মাফ চাইতে থাকেন এবং বলা হচ্ছে আলিমের ফজিলত আবিদের উপর ওই রকম যেরকম ভাবে চোদ্দ তারিখের চাঁদের উপর অন্য তারকার ফজিলত তো প্লিস বাইরাম আমাদের কি উচিত হচ্ছে আমরা যেন ইলমে দিন অর্জন করি এর জন্য আল্লাহ রাস্তায় বের হয় সফর করি তো প্লিস বাইরাম হাদিসে মুবারকার মধ্যে এসেছে আমাদের প্রিয় নবী রসুল করিম আইলা আলাইহি ওসাল্লামের ফরমান হচ্ছে তলাবুল ইলমিম

এতটুকু জ্ঞান অর্জন করা সত্য মাজাহাবের ব্যাপারে জ্ঞান রাখা উজু গোসল নামাজ রোজা ইত্যাদি এগুলোর প্রয়োজনীয় বিধানাবলীর ব্যাপারে অবগত হওয়া আমি আবার বলতেছি উজুর ব্যাপারে গোসলের ব্যাপারে নামাজের ব্যাপারে রোজার ব্যাপারে ইত্যাদি প্রয়োজনীয় যেগুলা বিষয় রয়েছে এগুলার ব্যাপারে ইলম রাখা জ্ঞান রাখা এমনকি যারা ব্যবসা করে তারা তাদের ব্যবসা সম্পর্কে ওই ব্যবসার হালাল কিভাবে হবে আর হারাম থেকে কিভাবে যারা কৃষি কাজ করেন তারা তাদের কৃষি কাজ সম্পর্কে যারা কর্মচারী রয়েছেন তারা তাদের ইজারা সম্পর্কে মোট কথা প্রত্যেক ব্যক্তি যে যে অবস্থায় আছে সে ওই পজিশন অনুযায়ী ওইটার ইলম অর্জন করা তার উপরে ফরজ একজন ব্যক্তি সব ইলম অর্জন করবে না তা কোনো ইলম অর্জন করবে যেগুলো ব্যাপারে সে দৈনন্দিন চলতে ফিরতেন তাকে প্রয়োজন হচ্ছে যেমন কৃষ্ণাই বেড়া মনে করেন কার উপর নামাজ ফরস হয়েছে তো সাথে সাথে ওই নামাজের হুকুম আহাকামের ব্যাপারে নামাজের ফরজের ব্যাপারে নামাজ ভঙ্গের কারণের ব্যাপারে নামাজের ওয়াজিবের ব্যাপারে নামাজের মাকুরে তাহের ব্যাপারে এগুলার ব্যাপারে ইলম অর্জন করা তার উপর ফরস হয়ে যাবে আর যদি সে নামাজ পড়তেছে যদি তার নামাজটা সে গুণাগার হবে আর প্লিস নাই বাইরা এভাবে যখন কেউ বালিক হয়ে যায় তার উপর নামাজ ফরস হওয়ার সাথে সাথে রোজা ফরশ হয়ে যায় তো রোজা যখন ফরশ হয়ে যায় ওই রোজার ইলম রোজা কিভাবে শুদ্ধ হবে কখন সে রোজা শুরু করবে কখন সে ইফতার করবে এগুলার ব্যাপারে তার ইলম অর্জন করা জ্ঞান অর্জন করা এটা তার উপর ফরস হয়ে যায় এইভাবে প্রিসনাই বাইরাম উজুর ব্যাপারে তাহারাত পবিত্রতার ব্যাপারে কারণ আমরা তো নামাজ পড়ি তো নামাজের আগে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হয় তো পবিত্রতা অর্জন করলে হলে আমাকে উজু করতে হবে তো উজুর ব্যাপারে ইলম অর্জন করা উজুর ব্যাপারে জ্ঞান অর্জন করা উজুর ফরসের ব্যাপারে উজুর সুন্নাতের ব্যাপারে উজুর ব্যাপারে যেগুলা এহতিয়াত রয়েছে এগুলার ব্যাপারে উঁচু বঙ্গের কারণের ব্যাপারে এগুলা সম্পর্কে ইলম অর্জন করা আমাদের সকলের উপর তো বাইরা যদি এগুলার ইলম অর্জন না করে সে যদি যেমিত ইতিহাস ইত্যাদি বিষয়ে সময় নষ্ট করেন। তবে এটা তার জন্য যাইস হবে না কেননা সে ফরসকে ছেড়ে দিয়ে নফেলের দিকে ব্যস্ত হয়ে গিয়েছে তো হাদিসে মোবারকার মধ্যে এর লোক এরকম লোকের ব্যাপারে মারাত্মক নিন্দে এসেছে তো প্রিসাই বাইরা আমাদেরকে উচিত হচ্ছে আমরা যেন আমাদের ফরস ইলম গুলাকে প্রথমে অর্জন করে নি নাই বাইরা আজকে দেখা যাচ্ছে ইলম অর্জন না করার ব্যাপারে আমরা বিভিন্নভাবে প্যারাসান এবং গুনাহের সম্মুখীন হচ্ছি আসুন এই ব্যাপারে আমি একটা আপনাদেরকে ঘটনা শোনাচ্ছি এটা আপনারা সবাই অন্তরের কান দিয়ে শুনুন আর নিজে নিজেকে প্রশ্ন করে দেখিন যে আমার কাছেও কি আমিও কি কোনো এরকম কিনা আশি কানের রসুলদের একটা তিরিশ দিনের মাদানি কাফেলা আল্লাহ রাস্তায় ইলমে দিন শেখানোর উদ্দেশ্যে বের হলো কাফলার ইসলামী ভাইরা একটা মসজিদের মধ্যে অবস্থান করলো সেখানে ইলমে দিন শিকার হালকা লাগলো হালকার মধ্যে গোসলের ফরস সমূহ বর্ণনা করা হলো ওই হালকার মধ্যে একজন সত্তর বছরের বৃদ্ধ লোক উপস্থিত ছিল ওই লোক গোসলের ফরস সম্পর্কে শুনে কান্না শুরু করে দিলেন কাফলার লোকেরা জিজ্ঞাসা করলেন যে আপনি কেন কান্না করতেছেন ওই বৃদ্ধ লোক বলল আমি আমার বয়স আজকে সত্তর বছর হয়েছে এই সত্তর বছর পরে আমি জানতে পারলাম গোসলের মধ্যে কোনো ফরস আছে সত্তর বছর হয়ে গিয়েছে আমি জানতে পারলাম সত্তর বছর পরে জানতে পারলাম যে গোসলের মধ্যে কি আছে কোন ফরস আছে তো প্লিজ তাই আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি দাওয়াত ইসলামের তিন রোজা সুন্নত বড়া এই মধ্যে আমরাই যদি একটু আমাদেরকে চেক করে দেখি আমাদের কাছেও আমরা যে নামাজ পড়ি ওই নামাজের ফরজ সম্পর্কে ওই নামাজের ওয়াজিব সম্পর্কে ওই নামাজ বরঙ্গের কারণ সম্পর্কে নামাজের মাকুড়ের সম্পর্কে এগুলোর ব্যাপারে আমরা জানি কিনা আজকে আমরা উজু করি উজুর ফরজ সম্পর্কে আমরা জানি কিনা উজু বঙ্গ হলে উজু বঙ্গ হওয়ার নিয়ম কানুন সম্পর্কে আমরা জানি কিনা আমাদের উপর গোসল ফরস হয়ে যায় ওই গোসল যদি ফরজ হয়ে যায় ফরজ গোসল কিভাবে আদায় করতে হবে গোসলের ফরজ কয়টি রয়েছে গোসলের মধ্যে কি কি এহতিয়াত রয়েছে ওই ফরজ গোসল আদায়ের নিয়ম সম্পর্কে আমরা জানি কিনা আজকে আমাদের সামনে যদি কেউ মারা যায় তো ওই মৃত ব্যক্তির যদি লাশ থাকে তো আমরা এরকম অনেক রয়েছি যারা নিজে গিয়ে ওই মৃত ব্যক্তিকে যে গোসল দিতে হবে ওইটা আমরা জানি না এই জন্য আমরা শিখি নাই আর পৃস্থাই নাই বেড়া গোসলের পর মৃত ব্যক্তিকে যে কাফনের কাপড় পরাতে হয় ওই কাফন পরানোর নিয়ম সম্পর্কে আমরা জানি না এইভাবে প্রিস নাই বেড়া আমরা আজকে অনেকেই যখন এইভাবে জানাজা পড়তে যাই তো জানাজার সামনে আমরা দাঁড়িয়ে এভাবে এলান করি যে হুজুর জানাজার নিয়তটা বলে দেন তো প্রিস নাই যদি ওই সময় হুজুরে বলে দে আর বলে দেওয়াতে যদি জানাজার নিয়ত শিকা হয়ে যেত তো আমার বয়স যে আজকে এত হয়েছে তো এত বছর আমি কি করেছি আর আজকে এখানে দাঁড়িয়ে আমি বলতেছি যে আমাকে একটু জানাজার নিয়োগটা বলে দেন আমি জানাজার নিয়োগটা সম্পর্কে তো জানি না এইভাবে অর্জন করি নাই। জানাজার মধ্যে দাঁড়াই তো আমরা জিজ্ঞেস করি যে হুজুর আমি যদি জানাজার দোয়াটা পড়তে না পারি কি পড়বে একটু বলে দেন তো প্লিস্তাই বাইরা তো জানাজার দোয়া আমরা কেন শিখি নাই আজকে যারা বালিক এদের জন্য কি দোয়া যারা নাবালিক আছে ছোট ছেলের জন্য কি দোয়া মা নাবালিক মহিলার জন্য কি দোয়া এগুলা সম্পর্কে যদি আমাদেরকে প্রশ্ন করা হয় তাহলে হয়তো দেখা যাবে যাবে একটা অনেক বড় সংখ্যা এমন পাওয়া যারা এগুলা সম্পর্কে এখনো ইলম জ্ঞান অর্জন করে নাই এভাবে যদি আরো দেখতে যাই যে আমরা আমাদের ঘরের মধ্যে অনেকে সাধী শুধু আছে স্ত্রীর হক সম্পর্কে সন্তান আছে সন্তানের হক সম্পর্কে মা বাবা আছে মা বাবার হক সম্পর্কে অনেক ইলমের ব্যাপারে এখনো আমরা জ্ঞান অর্জন করি নাই এভাবে যদি আরো দেখতে যাই আমরা ব্যবসা করি আমাদের ব্যবসা যে আমরা করতেছি আমাদের ব্যবসাটা হালাল উপায়ে করতেছি কিংবা হারাম উপায়ে করতেছি এটার সম্পর্কে এলম আমাদের কাছে নাই আজকে প্রিস নাই বাইরা অনেক এরকম আছে যারা চাকরি করতেছে তো চাকরির ব্যাপারে এনে যে চাকরি ডিউটিতে ঠিক টাইমে যাচ্ছে ঠিক টাইমে আসতেছে এনার সাথে যে চুক্তি হয়েছে ওই মোতাবিক সে করতেছে কি করতেছে না তার ইনকাম এটা হালাল হচ্ছে না হারাম হচ্ছে এ সম্পর্কে আমাদের কাছে ইলম জ্ঞান নাই বললেই চলে তো এরকম আজকে আমরা অনেক নাই বেড়া ইলমে দিন থেকে দূরে রয়েছে তো আমাদের কি উচিত হচ্ছে আমরা যেন আমাদের এই জীবনে হায়াত থাকতে আমরা যেন আমাদের এই ফরজ ইলমগুলো অর্জন করে নিন যদি আমরা এগুলো অর্জন না করি তাহলে আমরা গুণাগার হব তো প্লিজ তাই বাইরা আমাদেরকে উচিত হচ্ছে আমরা যেন ইলমে দিন শিখি ইলম অর্জন করি প্লিজ বাইরা আসুন আমি একটা আপনাদেরকে দাওয়াত ইসলামীর বাহার শোনাচ্ছি বাহার নয় এটা একটা ঘটনা শোনাচ্ছি দাওয়াত ইসলামীর জিম্মাদার এক ইসলামী বাইয়ের কাছে বিদেশ থেকে একটা চিঠি আসলো চিঠিতে প্রায় এরকম লেখা ছিল আমার পিতা মাতা প্রথমে মুসলমান ছিলেন কিন্তু দিন ও ইসলামী শিক্ষা দীক্ষা থেকে একেবারে দূরে ছিলেন তাই যারা অমুসলিম বিধর্মী তাদেরকে নিজেদের বাতিল ধর্মের প্রতি আহ্বান করে আফসোস পরিতাপের বিষয় যে তারা এখন অমুসলিম হয়ে গিয়েছে তার সর্তেও বর্তমানে আমাদের এখানে মুসলমানদের শরীয়তের বিধি বিধান সমূহ জন্য কেউ নাই নেকির প্রতি আহ্বানকারীও কেউ নাই আমার পিতামাতা মাতা উভয়ে অমুসলিম তো হয়ে গিয়েছে তদুপরি তারা অন্যান্য মুসলমানদেরকেও ইমান ধ্বংস করার জন্য লেগে রয়েছে তাই এখানে আমাদের রাষ্ট্রের দাওয়াত ইসলামীর মাদানি কাফলার অত্যন্ত প্রয়োজন তাই আশেখানে রসুলদের এমন মাদানী কাফলা পাঠিয়ে দিন যারা আমাদের দেশে এসে নেকির দাওয়াতকে প্রচার করবে কৃষ্ণাই বাইরা এই চিটি এটা কি আমাদের মনকে নাড়া দেয় না আজকে আমাদের যে মুসলমান ভাইয়েরা এনারা যে আজকে ইলমে দিন থেকে দূরে নামাজ থেকে দূরে কোরআন তেলোয়ার থেকে দূরে এনারা আজকে এরকম অনেক লোক আছে যারা কোরআন তেলোয়ার সহিভাবে সুরাগুলা পড়তে পারে না এরকম অনেক লোক আছে যারা সহিভাবে কলমাগুলা পড়তে পারে না ইসলাম সম্পর্কে জানে না তাকে যদি জিজ্ঞেস করে ইসলাম কি আমরা জানি না আমরা নামাজের ব্যাপারে বলেন হজের ব্যাপারে বলেন জাকাতের ব্যাপারে বলেন ইসলামের হুকুম আহাকামের ব্যাপারে বলেন আজকে অনেক কিছু সম্পর্কে আমরা এককিবারে অজ্ঞ রয়েছি কেউ যদি আমাকে এসে জিজ্ঞেস করে আমি এটার জবাব দিতে পারবো না তো আমি তো মুসলমান এগুলো যে আমি শিখি নাই এর জন্য তো আমি গুণাগার হচ্ছি এগুলা শিখ আমার উপর ফরজ রয়েছে তো প্লিজ তাই বাইরা আজকে আলহামদুলিল্লাহ এই দাওয়াত ইসলামী আপনাকে আমাকে আহ্বান করতেছে আমরা যেন আর অলসাতার মধ্যে না থাকি

দাওয়াত ইসলামের মাদানি মহলে এসে তারা সঠিক রাস্তা পেয়েছে যারা আগে নামাজ পড়তে পারত না ইলমে দিন সম্পর্কে জানত না দাওয়াত ইসলামের মাদানি মহলে এসে আলহামদুলিল্লাহ নামাজ শিখতেছে কোরআন শিখতেছে উজু গোসল শিখতেছে এরকম অগনিত ইসলামী ভাই এখানে হয়তো মজুদ রয়েছে আপনাদের এলাকার মধ্যে হয়তো রয়েছে যারা আগে আপনারা দেখেছেন দাওয়াত ইসলামের পরিবেশে আসার আগে তার চরিত্র কিরকম ছিল তার আখলা কিরকম ছিল ব্যবহার কিরকম ছিল সে কিরকম চলাফেরা করত আর যখন দাওয়াত মাদানী মহল এসেছে দিনের মাদানী তৈরি কোর্স করেছে এবং আলহামদুলিল্লাহ তিন দিনের মাদানী কাপলায় সফর করেছে তো আলহামদুলিল্লাহ তার জীবনের মধ্যে অনেক বড় পরিবর্তন চলে এসেছে ইসিমা হল নে আদিন কোয়ালা দিয়া দেখো ইসিমা হল নে আদিন কোয়ালা করিয়া দেখো উজালাহি উজালা উজালা দিয়া দেখো دیکھو اجالا ہی اجالا ہی اجالا کر دیا دیکھو اسی ماحول نے ادنا کو آنا کر دیا دیکھو عمل کا ہو جذبہ اتا یا چایا الہی عمل کا عطا یا الہی میں پانچوں نمازیں پڑھوں با جماعت ہو ایسی عطا یا الہی সোলের সোদেছা এলাহি গুনা হোতে আমায় গুনা হোতে আমায় বচাও যা